হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল টেক ম্যান। তো বন্ধুরা, রিয়েলমি কিন্তু আজ থেকে প্রায় এক মাস আগে চায়নাতে লঞ্চ করেছিল তাদের রিয়েলমি জিটি স্মার্টফোন, যেটা ছিল তাদের একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন এবং সেইটা একদমই পারফরমেন্স সেন্ট্রিক একটা স্মার্টফোন ছিল এবং সেইটা আসলেই একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোন ছিল। তো বেশ কয়েকদিন আগে রিয়েলমি কিন্তু চায়নাতে সেই রিয়েলমি জিটি স্মার্টফোনের একটা ছোট ভাইকে লঞ্চ করে দিয়েছে, যার নাম হচ্ছে রিয়েলমি জিটি নিও। এবং এই স্মার্টফোনটাও কিন্তু একদম ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়েছে, কিন্তু এই স্মার্টফোনে যে দাম রাখা হয়েছে সেটা কিন্তু একটা মিড রেঞ্জ স্মার্টফোনের সমান। মানে বলাই যেতে পারে যে এই রিয়েলমি জিটি নিও এই স্মার্টফোনটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন এবং এর যে স্পেসিফিকেশন সেটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ, এইটাও একটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন, কিন্তু বাকি যে জিনিসগুলো, মানে এর যে ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা, এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে এবং দামটা কিন্তু খুবই কম রাখা হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই রিয়েলমি জিটি নিও এই স্মার্টফোনটার সকল স্পেসিফিকেশন, এর ভালো দিক, খারাপ দিক, এর প্রাইস কেমন, এটা বাংলাদেশে কবে লঞ্চ হবে, বাংলাদেশে কীরকম প্রাইসে লঞ্চ হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনি অনুরোধ রইল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাওয়ার। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। মিউজিক। তো বন্ধুরা, যখনই আমরা কোনো স্মার্টফোন প্রথমবার দেখি তখন সবার আগে যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে স্মার্টফোনটার ডিজাইন। তো আমরা যদি রিয়েলমি জিটি নিও এই স্মার্টফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই স্মার্টফোনটার ফ্রন্টের দিকে থাকছে গ্লাস, যেখানে গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছে, এবং এই স্মার্টফোনটার ব্যাক সাইড এবং ফ্রেমগুলো হচ্ছে প্লাস্টিকের। তো যে জিনিসটা একটু হতাশাজনক, কিন্তু বর্তমানে অনেকগুলো মিড রেঞ্জ ফোনে আমরা প্লাস্টিক দেখতে পাচ্ছি। তো যাই হোক, এই স্মার্টফোনের ফ্রন্টের দিকে আপনারা পেয়ে যাবেন একটা সিঙ্গেল পাঞ্চ হোল যেটা একদম সাইডে, এবং এতে বেজেলস বা চিন বেশ অনেকটাই কম, যার কারণে এটা দেখতে অনেকটাই ভালো লাগে। এবং ব্যাক সাইডে আপনি পেয়ে যাবেন একটা গ্লসি ফিনিশ। তো এই ডিজাইনটা একটু ইউনিক, একটু অন্যরকম, নর্মালি স্মার্টফোনগুলোর ডিজাইন যেরকম হয় সেরকম না, এটা নিয়ে অনেকের মিক্সড ফিলিং রয়েছে। আপনি যদি ভালো করে দেখেন তাহলে এখানে ব্যাক সাইডে একটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে এবং ক্যামেরার নিচে এখানে একটা লাইন টেনে দেওয়া হয়েছে বা একটা স্ট্র্যাপ টেনে দেওয়া হয়েছে, যার মধ্যেও কিন্তু আপনি গ্লসি ইফেক্ট পাবেন এবং এই জায়গাটা সবচেয়ে বেশি শাইন করে। তো এই যে ডিজাইনটা সেটা মোটামুটি আমার কাছে ঠিকঠাক লেগেছে। তো এই স্মার্টফোনটা কিন্তু তিনটা কালারে পাওয়া যাবে, এগুলো হচ্ছে ব্ল্যাক, সিলভার এবং ফ্যান্টাসি। এবং এই স্মার্টফোনটার ওয়েট হচ্ছে 180 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। তো বন্ধুরা, এই রিয়েলমি জিটি নিও এই স্মার্টফোনটার ডিজাইনটা আসলে কিরকম, এইটা নিয়ে আসলে অনেকের মধ্যেই একটা মিক্সড ফিলিং রয়েছে। অনেকেই বলছেন যে এই স্মার্টফোনের ডিজাইনটা বেশ সুন্দর, বেশ ভালো, আবার অনেকেই বলছেন যে এই স্মার্টফোনের ডিজাইনটা একদম ভালো না। তো আমার কাছে যদি জিজ্ঞেস করা হয়, আমার কাছে মনে হয় এই স্মার্টফোনের ডিজাইনটা মানে মোটামুটি ভালোই রয়েছে, মানে একদম খারাপ না। এর আগে আমরা দেখেছি রিয়েলমি তাদের বেশ কিছু ফোনে ব্যাক সাইডে ডেয়ার টু লিভ এই লেখাটা অনেক বড় বড় করে লিখেছে, যেটা ভালো লাগে না, কিন্তু এই স্মার্টফোনে তারা সেই কাজটা করেনি, যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা একদম খারাপ না দেখতে। এবং আমার কাছে মনে হয়েছে এর ডিজাইনটা বেশ অ্যাট্রাকটিভ, মানে আপনার কাছে যদি এই স্মার্টফোনটা থাকে তাহলে এটা মোটামুটি মানে সবার চোখে পড়ে এমন একটা ডিজাইন। তো আমার কাছে এটা খুব একটা খারাপ লাগেনি, আবার অনেক বেশি ভালোও লাগেনি। আমার কাছে মনে হয়েছে এর ডিজাইনটা মোটামুটি ঠিক আছে এবং এই স্মার্টফোনটা বেশ স্লিম একটা স্মার্টফোন এবং বেশ লাইট ওয়েট একটা স্মার্টফোন, তো যেটা ভালো একটা ব্যাপার। এরপরে যখন আমরা কোনো স্মার্টফোন ইউজ করি তখন সবসময় আমাদের চোখ কিন্তু থাকে সেই স্মার্টফোনটার ডিসপ্লের ওপর, এজন্যই কিন্তু বন্ধুরা একটা স্মার্টফোনের ডিসপ্লের কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি, কারণ আমরা সবকিছু কিন্তু ডিসপ্লেতেই করি। এই জন্য একটা ভালো স্মার্টফোনে কিন্তু ডিসপ্লেটা অবশ্যই ভালো থাকা উচিত এবং এই রিয়েলমি জিটি নিও এই স্মার্টফোনের ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার, কারণ এখানে থাকছে একটা 6.43 ইঞ্চেসের একটা E4 সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো, আমরা সকলেই জানি যে সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু সব থেকে ভালো কোয়ালিটির ডিসপ্লে এবং এই স্মার্টফোনে কিন্তু E4 টেকনোলজির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে। তো যে জিনিসটা খুবই ভালো এবং এর রেজুলেশন অবশ্যই ফুল এইচডি প্লাস এবং এতে আপনারা পিপিআই ডেন্সিটি পেয়ে যাবেন 409 এবং অবশ্যই গরিলা গ্লাসের প্রোটেকশন থাকছেই। এবং এছাড়াও এই স্মার্টফোনে আপনারা পাঞ্চ হোল পেয়ে যাবেন একদম সাইডে এবং এতে বেজেলস বা চিন অনেকটাই কম, যার কারণে এখানে 91%-এর বেশি স্ক্রিন টু বডি রেশিও থাকছে, যে জিনিসটা খুবই চমৎকার। এবং এই স্মার্টফোনটার এক্সপিরিয়েন্সটা আরও ভালো করে দেওয়ার জন্য এখানে থাকছে 120Hz রিফ্রেশ রেট এবং 360Hz টাচ স্যাম্পলিং রেট। তো এই জিনিসটা কিন্তু খুবই চমৎকার। এর যে ডিসপ্লেটা সেটা কিন্তু বলা যায় মানে একটা মিড রেঞ্জ ফোন হিসাবে বেস্ট ডিসপ্লে, কারণ এখানে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, তারপরে থাকছে 120Hz রিফ্রেশ রেট, তারপরে আবার থাকছে 360Hz টাচ স্যাম্পলিং রেট, আবার এটা HDR10+ সাপোর্ট করে, গরিলা গ্লাসের প্রোটেকশনও থাকছে। তাই এর ডিসপ্লেটা মোটামুটি বলা যায় বেস্ট ডিসপ্লে।
এরপর যদি আমরা এই স্মার্টফোনটার ব্যাটারি কেনার কথা বলি তাহলে এখানে থাকছে একটু 4500 mAh একটা বড় ব্যাটারি যেটা আপনাকে নর্মালি ইউজে প্রায় দেড় দিনের মতো ব্যাকআপ দিবে এবং হেভি ইউজও প্রায় 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ দিবে। তো এই ব্যাটারিটা বেশ বড় এবং এটাকে চার্জ করার জন্য থাকছে একটা 65 ওয়াটের চার্জার যেটা বক্সে দেওয়া হচ্ছে, কিন্তু ফোনটা সাপোর্ট করে 50 ওয়াটের ফাস্ট চার্জিং। তো এই জিনিসটা রিয়েলমি কেন করে আমি বুঝতে পারি না, মানে ফোন সাপোর্ট করে 50 ওয়াটের চার্জার আর তারা বক্সে দেয় 65 ওয়াটের চার্জার। তো এটা আসলে মানে খুব একটা খারাপ কিছু না, বেশ ভালো জিনিসই। এবং 50 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় এই স্মার্টফোনটা কিন্তু মাত্র 40 মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে এবং এর ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুবই ভালো। তো সেই ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে এই স্মার্টফোনটা কিন্তু আমার কাছে বেশ অনেকটাই ভালো লেগেছে। এরপরে আমরা যদি এই স্মার্টফোনটার ক্যামেরা কিনে কথা বলি তাহলে বন্ধুরা খেয়াল করবেন সাধারণত যে স্মার্টফোনগুলো পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন হয় বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের স্মার্টফোন হয় সেগুলোতে কিন্তু ক্যামেরা সাধারণত খুব একটা ভালো থাকে না, কিন্তু এই স্মার্টফোনে কিন্তু মোটামুটি ভালো একটা ক্যামেরা থাকছে। এখানে ব্যাক সাইডে 3টা ক্যামেরা থাকছে, যার প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.8। এরপরে থাকছে একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা যার ফিল্ড অফ ভিউ 119 ডিগ্রি, এবং থাকছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তো অনেকেই হয়তো ভাববেন যে এই সেম ক্যামেরা সেটআপ তো প্রত্যেকটা স্মার্টফোনই দেয়, তাহলে এখানে স্পেশাল কি? এখানে স্পেশাল হচ্ছে যে এখানে থাকছে সনি IMX682 ক্যামেরা সেন্সার। এবং বন্ধুরা আমরা সকলেই জানি যে সনির ক্যামেরা সেন্সার গুলো সব থেকে ভালো হয়। সাধারণত বর্তমানে আমরা মিড রেঞ্জের ফোন গুলোতে স্যামসাং এর সেন্সার পাই, কিন্তু এই স্মার্টফোনে কিন্তু সনির সেন্সার থাকছে যেটা বেশ ভালো বিষয়। এবং এই সনি IMX682 এটা কিন্তু বেশ ভালো একটা সেন্সার, যার কারণে এখানে আপনি ক্যামেরার আউটপুটটা বেশ ভালোই পাবেন। এবং এই ক্যামেরাতে সর্বোচ্চ 4K 60fps এ ভিডিও রেকর্ড করা যাবে এবং এখানে সফটওয়্যারের মাধ্যমে EIS দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা এই স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে ফ্রন্টের দিকে থাকছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা মোটামুটি বেশ ভালো কোয়ালিটির ছবি তোলে এবং এটাতে ম্যাক্সিমাম ফুল HD ভিডিও রেকর্ড করা যাবে। তো বন্ধুরা ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু এই স্মার্টফোনটা মোটামুটি প্রাইসের দিক দিয়ে চিন্তা করলে বেশ ভালো একটা ক্যামেরা অফার করছে। এরপরে যদি আমরা এই স্মার্টফোনটার র্যাম এবং রম কিনে কথা বলি তাহলে এই স্মার্টফোনটা কিন্তু চায়নাতে 3টা ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এগুলো হচ্ছে 6 GB RAM 128 GB ROM, 8 GB RAM 128 GB ROM এবং 12 GB RAM 256 GB ROM। এবং প্রত্যেকটা ভ্যারিয়েন্টেই কিন্তু র্যাম হচ্ছে LPDDR5 সিরিজের এবং রম হচ্ছে UFS 3.1 সিরিজের। এই জিনিসটাও কিন্তু খুবই ভালো যে এখানে আপনাকে লেটেস্ট র্যাম এবং রম দেওয়া হচ্ছে, যার কারণে এটা কিন্তু খুবই স্মুথ এবং ফাস্ট। এরপরে যদি আমরা এই স্মার্টফোনটার কিছু অন্যান্য ফিচার কেনার কথা বলি তাহলে এখানে থাকছে অ্যান্ড্রয়েড 11 এবং রিয়েলমি UI, এছাড়া থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটা ইন ডিসপ্লে, এরপর থাকছে ফেস আনলক, 3.5 mm হেডফোন জ্যাক, টাইপ সি পোর্ট, এছাড়াও এটা থাকছে 2টা সিম একসাথে ইউজ করার সুযোগ, যদিও এখানে কোনো SD কার্ডের স্লট থাকছে না। তো যেটা আমার কাছে মনে হয় ঠিকই আছে, কারণ এখানে বেশি স্টোরেজ দেওয়া হয়েছে, তারপরে আবার যেহেতু UFS স্টোরেজ দেওয়া সেক্ষেত্রে আমার মনে হয় মেমোরি কার্ড না থাকাটা ঠিকই আছে। এবং এছাড়াও এই স্মার্টফোনে থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স, তো এই জিনিসটাও কিন্তু বেশ ভালো। এরপরে আমরা যদি এই স্মার্টফোনটার প্রসেসর কিনে কথা বলি তাহলে বন্ধুরা একটা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোনে বা একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার প্রসেসর। এবং এই স্মার্টফোনে কিন্তু একটা ফ্ল্যাগশিপ প্রসেসর থাকছে যেটা হচ্ছে MediaTek Dimensity 1200। তো অনেকেই হয়তো মনে করবেন যে এই স্মার্টফোনে MediaTek-এর প্রসেসর থাকছে, স্ন্যাপড্রাগন থাকছে না, তার মানে তো এর পারফরমেন্স অতটাও ভালো না বা কোথাও না কোথাও স্ন্যাপড্রাগন থেকে পিছিয়ে থাকবে বা ফ্ল্যাগশিপ লেভেলের না। কিন্তু এই ধারণাটা কিন্তু একদমই ভুল, কারণ এই ডায়মন্ডসিটি 1200টা কিন্তু একদম ফ্ল্যাগশিপ একটা প্রসেসর, এটা কিন্তু কোনো দিক দিয়ে পিছিয়ে থাকে না। এই প্রসেসরটা সম্পর্কে আমি যদি আরেকটু ডিটেলসে বলি তাহলে এই ডায়মন্ডসিটি 1200 হচ্ছে একটা অক্টাকোর প্রসেসর এবং এইটা মাত্র 6 ন্যানোমিটার বা 6 ন্যানোমিটারের উপর বিল্ড করা হয়েছে। তো আমরা সকলেই জানি যে প্রসেসরের আর্কিটেকচার বা সাইজ যত ছোট হবে সেই প্রসেসরটা তত অ্যাডভান্সড হবে। তো স্ন্যাপড্রাগনের বেশ কয়েকটা ফ্ল্যাগশিপ প্রসেসর যেমন 865 বা 870 সেইগুলো কিন্তু 7 ন্যানোমিটারের, কিন্তু এই ডায়মন্ডসিটি 1200 কিন্তু 6 ন্যানোমিটারের, যেটা কিন্তু ভালো জিনিস। এবং এছাড়াও এই ডায়মন্ডসিটি 1200 এই প্রসেসরটার ক্লক স্পিড হচ্ছে 3.0 GHz, যেটা কিন্তু অনেক বেশি ফাস্ট। এবং এছাড়াও এই ডায়মন্ডসিটি 1200 এই প্রসেসরের 8টা কোরের মধ্যে যেটা প্রাইম কোর সেটা হচ্ছে কর্টেক্স A78-এর উপর, যেটা কিন্তু একদমই লেটেস্ট এবং এটা 3.0 GHz-এ রান করছে। এবং এছাড়া থাকছে 3টা পারফরমেন্স কোর যেগুলোও কর্টেক্স A78-এর উপর এবং এইগুলোও 3.0 GHz-এ রান করছে। এবং এরপরে থাকছে 4টা এফিসিয়েন্সি কোর যেগুলো কর্টেক্স A55-এর উপর এবং এগুলো 2.0 GHz-এ রান করছে। তো বন্ধুরা যেটা স্ন্যাপড্রাগনের 865 বা 870 সেটাতে কিন্তু কর্টেক্স A77 কোর ইউজ করা হয়েছে, কিন্তু এই ডায়মন্ডসিটি 1200-এ কিন্তু কর্টেক্স A78 ইউজ করা হয়েছে, যার কারণে এটা কিন্তু আরও বেশি অ্যাডভান্সড এবং আরও বেশি অপটিমাইজড এবং আরও বেশি পাওয়ারফুল। তো এই CPUটা কিন্তু খুবই চমৎকার। এরপর আমরা যদি এই প্রসেসরটা GPU কিনে কথা বলি তাহলে এখানে থাকছে মালি G77 MC9,
তো এই জিপিইউটাও কিন্তু খুবই ভালো, ফ্ল্যাগশিপ লেভেলের বলা যায়। এক বছর আগেও আমরা এই জিপিইউটাকে সকল ফ্ল্যাগশিপ প্রসেসরে পেয়েছি, এই জিপিইউটা কিন্তু খুবই ভালো। যদিও অনেকে বলবেন যে এখানে কেন G78 দেওয়া হয়নি, হ্যাঁ এখানে G78 দিলে বেশি ভালো হতো, কিন্তু এখানে কিন্তু এই মালি G77 জিপিইউটার পুরো ম্যাক্সড আউট ভার্সন দেওয়া হয়েছে, যার কারণে আপনি কিন্তু গেমিং এর জন্য খুব ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এই জায়গাটা আরো বেশি অপটিমাইজ করা হয়েছে আগের থেকে, যার কারণে এখানে আপনি যে কোনো গেম পাবজি, কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট 9 খুব ভালোভাবে খেলতে পারবেন আপনি। মানে ফ্ল্যাগশিপ ফোনে যেরকম খেলতে পারবেন সেরকমই খেলতে পারবেন, কোনো ল্যাগ বা স্টার্টার দেখা পাবেন না, কোনো হ্যাং বা ফ্রেম ড্রপের দেখাও পাবেন না, বেশ স্মুথ গেমিং করতে পারবেন। এবং শুধুমাত্র গেমিংই কেন, যে কোনো কাজ আপনি খুব ভালোভাবেই করতে পারবেন, কারণ এটা হচ্ছে একটা ফ্ল্যাগশিপ প্রসেসর। এবং এই প্রসেসরটা অন্তত বেঞ্চমার্ক করো কিন্তু 7,13,000, যেটা কিন্তু অনেক বেশি। এবং আমি যদি বলি যে এটা স্ন্যাপড্রাগনের কোন প্রসেসরের সাথে কম্পিট করতে পারে, তাহলে এই ডায়মন্ড 1200 এই প্রসেসরটা কিন্তু স্ন্যাপড্রাগনের 865, 865 প্লাস এই তিনটা প্রসেসর থেকেও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। এবং যেটা স্ন্যাপড্রাগন 870 তার সাথে এই ডায়মন্ড 1200 এর পার্থক্য কিন্তু একদম 19-20, মানে পারফরমেন্সের ক্ষেত্রে ডায়মন্ড 1200 আর স্ন্যাপড্রাগন 870 একদমই কাছাকাছি, খুবই ক্লোজ। স্ন্যাপড্রাগন 870 কিছুটা এগিয়ে আছে, কিন্তু দুইটার মধ্যে পার্থক্য কিন্তু একদমই 19-20, পারফরমেন্সের পার্থক্য কিন্তু খুবই কম। এবং যেটা স্ন্যাপড্রাগনের 888 মানে একদম ফ্ল্যাগশিপ যেটা, সেটার সাথেও কিন্তু এই ডায়মন্ড 1200 এর পার্থক্য কিন্তু অনেক বেশিও না, মানে পার্থক্য রয়েছে কিন্তু তাও অনেক বেশিও না। কিন্তু স্ন্যাপড্রাগন 888 ওয়ালা ফোনগুলোর দামের অর্ধেকে কিন্তু আপনি ডায়মন্ড 1200 ওয়ালা ফোনগুলো পাবেন, তো এই জিনিসটা কিন্তু খুবই ভালো। এর প্রসেসরটা কিন্তু খুবই ভালো দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল স্মার্টফোনের সকল স্পেসিফিকেশন। আমরা যদি এই স্মার্টফোনের ভালো দিক এবং খারাপ দিকের কথা বলি, তাহলে এর ভালো দিকের মধ্যে আমার কাছে মনে হয়েছে ডিসপ্লেটা, এটা খুবই ভালো। এরপর থাকছে এর ব্যাটারিটা, এটাও খুব ভালো লেগেছে। এরপরে এর ভালো দিকের মধ্যে থাকছে র্যাম রোম ভ্যারিয়েন্ট এবং এর প্রসেসরটা, এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো দেওয়া হয়েছে। এবং খারাপ দিকের মধ্যে আমার কাছে দুইটা জিনিস খারাপ লেগেছে। প্রথমত, এই স্মার্টফোনটার ব্যাক সাইড প্লাস্টিকের যে জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে। এবং সেকেন্ডলি, এই স্মার্টফোনে কিন্তু হার্ডওয়্যার লেভেলে EIS নেই বা OIS-ও নেই, এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে। আমার মনে হয় এটা তাদের দেওয়া উচিত ছিল। তো যাই হোক, এই স্মার্টফোনের স্পেসিফিকেশন কিন্তু খুবই চমৎকার। এরপরে যদি আমরা প্রাইসকে নিয়ে কথা বলি, তাহলে চায়নাতে কিন্তু এই স্মার্টফোনটা একদমই অসাধারণ প্রাইসে লঞ্চ হয়েছে। চায়নাতে এর যেটা 6128 GB ভ্যারিয়েন্ট, সেইটা মাত্র 1799 yuan লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 24,000 টাকার মতো। এরপরে এর 8128 GB চায়নাতে মাত্র 1999 yuan লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় 26,000 টাকার মতো। এবং এর যেটা সব থেকে বড় ভ্যারিয়েন্ট, মানে 12GB 256 GB, সেটা চায়নাতে 2399 yuan লঞ্চ হয়েছে, যেটা বাংলাদেশে টাকায় 30,000 টাকার মতো। এখন এই স্মার্টফোনে যখন বাংলাদেশে আসবে কখনোই এত কম দামে আসবে না, এর থেকে একটু বেশি দামেই আসবে। এখন এই স্মার্টফোনটা বাংলাদেশে আনঅফিসিয়ালি তো অবশ্যই আসবে, যখন আনঅফিসিয়ালি আসবে আপনি ধরে নিতে পারেন এর যেটা 6128 সেটার দাম বাংলাদেশে 30,000 টাকার মতো, যেটা 8128 সেটার দাম 32-33,000 টাকার মতো, এবং যেটা 12,256 তার দাম বাংলাদেশে 35,000 টাকার মধ্যে থাকতে পারে। এবং এই স্মার্টফোনটা আমার মনে হয় অফিসিয়ালিও আসবে, কারণ রিয়েলমি কিন্তু এই বছরের শুরুতেই যে রিয়েলমি বাংলাদেশের যেটা অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে কিন্তু জানিয়েছিল যে তারা খুবই তাড়াতাড়ি তাদের ডায়মন্ড 1200 এই প্রসেসরটা নিয়েও একটা স্মার্টফোন লঞ্চ করবে। তো সেইটা আমার মনে হয় এই রিয়েলমি জিটি নিয়েই হবে, এবং সেইটা বাংলাদেশে আমার মনে হয় লঞ্চ হওয়ার চান্স খুবই বেশি। এবং বাংলাদেশে যদি এই স্মার্টফোনটা অফিসিয়ালি লঞ্চ হয়, তাহলে এর প্রাইসটা কীরকম হবে এটা এখনো জানা যায়নি। হতে পারে রিয়েলমি বেশ অ্যাগ্রেসিভ প্রাইস রাখলো, আবার এমনও হতে পারে তারা একটু বেশি দাম রাখলো। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে আপনাকে অবশ্যই অনুরোধ করলাম আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখার। তো দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।